করার কারণে ক্ষতির মুখে পড়েছেন গাজীপুরের প্রান্তিক পোলট্রি খামারিরা। বেড়েছে পোলট্রি ফিড, ওষুধ ও পরিবহন ব্যয়। খামারিদের অভিযোগ, ডিম মাংসের ন্যায্য মূল্য মিলছে না, আর তাই বাজার তদারকির পাশাপাশি এই শিল্প বাঁচাতে প্রণোদনার দাবি জানিয়েছেন তারা। সংকটে পড়েছে পোলট্রি শিল্প, ডিম মাংসের ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছেন গাজীপুরের খামারিরা। বলছেন প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ 120 থেকে 125 টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 130 থেকে 32 টাকা। ডিমের উৎপাদন ব্যয় 9 থেকে 10 টাকা হলেও বিক্রি হচ্ছে 8 থেকে 9 টাকায়। আপনার খাবারের দাম বেশি, আগে ছিল 2300 টাকা 2400 টাকা, এখন 2800 টাকা। বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা বা 190 টাকা বিক্রি হচ্ছে, তখন আমরা বিক্রি করি 30 থেকে 40 টাকা সর্বোচ্চ। অনেকে এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে চান, ক্ষতি মোকাবেলায় প্রণোদনা প্রদানের দাবি উঠেছে। বাজেটে আমাদের পোলট্রি খাতের খাবারের দাম অনেক কমায় দিছে সরকারের পক্ষ থেকে, যত টাকা পয়সা আসে তা আমরা সাধারণ খামারি কখনো বুক করতে পারি না। আমি এখন পর্যন্ত কোনো জায়গায় সহযোগিতা পাইনি। প্রাণী সম্পদ অফিস বলছে জেলায় জনবল সংকট রয়েছে, তারপরেও সার্বক্ষণিক নজরদারি রয়েছে, খামারিদের পাশে আছেন কর্মকর্তারা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের 4 উপজেলা ভেটেরিনারি সার্জন নাই, যার ফলে আমার এই উপজেলাটা সেবার দিক থেকে কমতি না, আমার অন্যান্য যারা আছে তাদেরকে থেকে এটা সেবা চালিয়ে যাচ্ছে। গাজীপুর জেলায় লেয়ার খামারের সংখ্যা 4106টি আর ব্রয়লার খামারের সংখ্যা 2565টি। সাইফুল ইসলাম, যমুনা নিউজ।